ডোমকলে ফুটবল টুর্নামেন্টে কলকাতাকে হারিয়ে চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। ডোমকল স্টেডিয়াম ময়দানে গত শুক্রবার থেকে শুরু হয় বেঙ্গল কাপ ফুটবল টুর্নামেন্ট। এদিন কলকাতাতে 2 গোলে পরাজিত করে বাংলাদেশ ফুটবল দল। মুর্শিদাবাদের ডোমকলে ফুটবল টুর্নামেন্টে কলকাতাকে হারিয়ে চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। ডোমকল স্টেডিয়াম ময়দানে গত শুক্রবার থেকে শুরু হয় বেঙ্গল কাপ ফুটবল টুর্নামেন্ট। খেলায় মোট 8 দল অংশ নিয়েছিল। শুক্রবার ছিল ফাইনাল খেলা। এদিন খেলায় মুখোমুখি হয় কলকাতা একাদশ ও বাংলাদেশ একাংশ। খেলায় কলকাতাকে হারিয়ে বিজয়ী হয় বাংলাদেশ একাংশ। এদিন খেলা দেখতে মাঠে ভিড় ছিল চোখে পড়ার মতো। বাংলাদেশের 9 নম্বর জার্সি শিফন, শিফনের জন্য হাততালি হোক, শিফনের জন্য হাততালি হোক। প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট, প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট নাম মহানন্দ। বাংলাদেশের 15 নম্বর জার্সি মহানন্দ, বাংলাদেশের 15 নম্বর জার্সি প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট, তার জন্য অবশ্যই হাততালি হোক।